আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেসকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। 10 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং 15 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মিস করবেন মার্টিনেস। আর্জেন্টাইনদের গোলবারে দাঁড়িয়ে যেমন নায়কের ভূমিকা পালন করেন, তেমনি প্রতিপক্ষ দলের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে হন খবরের শিরোনাম। আলাদা দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে মার্টিনেসকে। প্রথমটি ঘটেছিল 5 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে জেতা ম্যাচে, আর দ্বিতীয় ঘটনা 10 সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। সেদিন ম্যাচ হারার পর ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা দেন মার্টিনেস। আমরা যদি সকলে একযোগে কাজ করি আমরা দারিদ্রকে জয় করতে পারব। গলি থেকে রাজপথ, দেশ থেকে বিদেশ, শুধু ফুটবল কিংবা ক্রিকেট নয়, সংবাদ ও সংবাদের বিশ্লেষণ, দীপ্ত সংবাদ সকাল 10টা, দুপুর 12টা, বিকাল 3টা, বিকাল 5টা, সন্ধ্যা 6টা 50 মিনিট এবং রাত 11টায়।